নারীদের মেনোপজ আর পুরুষদের অ্যান্ড্রোপজ, এই দুটো বিষয়টা খোলাসা করতে হবে। নারীদের মেনোপজটা হচ্ছে যে মাসিক চিরতরে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাওয়াটাকে বলা হয় নারীদের মেনোপজ। প্রতি মাসে যেই চক্রাকারের যে মাসিকের রক্তটা ক্ষরণ হতো, তিন চার দিন থাকতো, এটা একসময় চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা নারীদের দেখা যাচ্ছে যে 44 থেকে 50 বয়সের মধ্যেই বন্ধ হয়ে যায়, কারণ 1-2 বছর এদিক সেদিক হতে পারে। এটা বন্ধ হলে কী হয়, নারীদের যোনিপটটা শুকিয়ে ড্রাই হয়ে যেতে পারে, হট ফ্লাশ, মেজাজটা গরম, খিটখিটে হয়ে যায়, চেহারাতে লাবণ্যতা, উজ্জ্বলতা, সৌন্দর্যটা হারিয়ে যায়, মিলনের প্রতি অনীহা তৈরি হয়, এই জিনিসগুলোটাকে বলা হচ্ছে মেনোপজ। মানে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, ইস্ট্রোজেন হরমোনের মাত্রা, প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমে যাচ্ছে। তো এইটা পুরুষদের ক্ষেত্র হয়, পুরুষদের যেহেতু মাসিক নাই তাহলে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়াটাকে, যেটাকে বলে অ্যান্ড্রোপজ, পুরুষদের টেস্টোস্টেরন হরমোনটা চিরতরে বন্ধ হয় না, যেটা অল্প না অল্প থেকেই যায় রক্তে। এই হরমোনটা কমে গেলে পুরুষদেরও লিঙ্গের শীতলতা চলে আসে, মেজাজ খিটখিটে হয়, নারীর প্রতি ভালোবাসা কাজ করে না, অনীহা তৈরি হয়, যা থাকে সবই দায়িত্ববোধ। একটা মানে অনেকদিন ধরে সংসার করছে, তার ভিতরে একটা ভালোবাসা মহব্বত থাকে, কিন্তু সেক্সুয়াল যে একটা চাহিদা, চিন্তা, চেতনা, যেই তারুণ্যতা, এইটা থাকে না, এই জিনিসটা কমতে থাকে। একেবারে কখনোই শূন্য হবে না, তবে একটু ধীরে ধীরে ডিক্লাইন মানে কমে যাবে। তাহলে আজকে আমরা জানলাম নারীদের মেনোপজ এবং পুরুষের অ্যান্ড্রোপজ। আজকের ভিডিওটা শেষ করে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।